রাজ্যে পঞ্চায়েত উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত বিভিন্ন এলাকায়, চলছে অবরোধ বন্ধ। বৃহস্পতিবার ফের সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দামছোড়া স্ট্রাইক ডাকল আইপিএফটির লঙ্গাই কমিটি। আজকে আমাদের যে জুরিলঙ্গাই ডিভিশনের পক্ষ থেকে যে স্ট্রাইকটার মেন উদ্দেশ্য হয়েছে, গত 11 আমরা আজকে 6টা থেকে বিকাল ভোর 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত, এখন পর্যন্ত সব অফিস আদালত বন্ধ। আমরা সাকসেস বিজেপির গোয়েন্দা বাহিনী আমাদেরকে রাস্তার আক্রমণ করে, গাড়ি ভাঙচুর অনেক।